শঙ্করে সংঘ আর সংবাদ মাধ্যমের মজার এক সংঘাত সৃষ্টি হয়েছে এনে একটা কথা বিষয়ে কব লাগবে, যেহেতু নাকি হাপেখাতিত কালিয়ার অনুষ্ঠিত হওয়া তিনদিনের বর্ণাঢ্য কার্যসূচী অনুষ্ঠিত 29 সংখ্যক শ্রীমন্ত শঙ্করদেব সংঘর আই মাতৃ শিশু আর যুব সমারোহর স্থলীত বিশেষভাবে কিন্তু সংবাদ মাধ্যমের লোক বিশেষ সা সুবিধা দিয়ে নিদিয়া অভিযোগ উত্থাপিত হয়েছে আর বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের বাতর পরিবহন করার ক্ষেত্রে যুবিধা আগবাব লাগে, বিশেষ এটি ঠান্ডা পানি নিদিয়ার কথা অভিযোগ উত্থাপিত হয়েছে, একটা আছুতীয়া কক্ষ নিদিয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। কিন্তু একটা কথা কব লাগবে যে এই যা বিতর্কিতমূলক কার্য রূপায়ণ হয়েছে আসলে ইয়ার কারণে নিশ্চয় একাংশ লোকে হয়তো সংবাদ মাধ্যম আর শঙ্করদেব শ্রীমন্ত শঙ্করদেব সংঘর মাজত সংঘাত সৃষ্টি করার কৌশল রচনা করেছে এনে একটা কথা প্রশ্ন উত্থাপিত হয়েছে। আর কথাটি দেখা গেছে যে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানে এই সমারোহস্থলীর বিভিন্ন সময় সংবাদ পরিবেশন করে আছে, কিন্তু তার পাছতো কি কারণে শ্রীমন্ত শঙ্করদেব সংঘর এই যে আয়োজক মন্ডলী সংবাদ স্থানীয় সংবাদ মাধ্যম তথা জেলাখনের বিভিন্ন প্রান্তর অহা সাংবাদিকসলক আছুতীয়া কক্ষ যোগান দিয়াটো বাদেই আপনার বাদেই সামান্য একটা খোয়া পানিও যোগান নধরা অভিযোগ উত্থাপিত আর এই ক্ষেত্রে যথেষ্ট সাংবাদিকে ইতিমধ্যে যে ক্ষোভ প্রকাশ করেছে। আর মূল স্থানীয় হাপেখাতি অঞ্চল স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদকর্মী কেশব গগৈ উপস্থিত আছে, আর তখন কিছু কথা জানাব চেষ্টা করি। আসলে যদি দেখা গেছে আসলে শ্রীমন্ত শঙ্করদেব সংঘয় যেদরে সাংবাদিক সংবাদ মাধ্যমক গুরুত্ব দিব লাগিছিল আজি তারিখত কিন্তু নিদিয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। একটা কথা এনে একটা অভিযোগ উত্থাপিত হয়েছে যে সংবাদ পরিবেশন করবলে আহিলে কিছু স্থানত সাংবাদিকের জোতা পর্যন্ত খুলবলে কোয়ারও অভিযোগ উত্থাপিত। কি কব আসলে গোটে বিষয়টি কৃষ্ণ শ্রীমন্ত শঙ্কর হরিভকতর জানা যেন কল্পতরু তাহান্ত বিনাই নাই নাই আমার পরম গুরু। আসলতে শ্রীমন্ত শঙ্করদেব আমার গোটেই অসমৰ সমূহ জনগণের গুরু, এই বড় অসমৰ ভেটিগহুতা, আমার এই সমাজ ব্যবস্থাক 33 কোটি দেবতারপর এজন দেবতালে আনি কৃষ্ণ পরম গুরু করে যি আমার সমাজখনক একতার দোলে বান্ধিব বিচাৰিছিল সেই একতার দোলে বন্ধা আজি যি শ্রীমন্ত শঙ্কর বৃহৎ একটা উত্তর পূর্বের একটা বৃহৎ অনুষ্ঠান শ্রীমন্ত শঙ্করদেব সংঘর কালিরপর যি শিশু যুব আর আই মাতৃ সমারোহ হাপেখাতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় শিবপ্রসাদ বড়া আর হুকুমার বড়া সমন্বয় ক্ষেত্রে অনুষ্ঠিত হয়ে আছে। ইয়াত আমার আসলে অধিবেশনের পূর্বরপ্রায় এই স্থানীয় তথা জেলাখনের বিভিন্ন প্রান্তর সংবাদসেবীসকলের পূর্ণ সহযোগ আছে। এই পূর্ণ সহযোগিতার বাবে আমি আসলে অধিবেশন সাফল্যমণ্ডিত হওয়া সদায় আমি পূর্ণ সহযোগ করছো। কিন্তু এই ক্ষেত্রে আসলে আমার কবলীয় দুটা কথা আছে, যেহেতু আমি আজি অধিবেশন হওয়ার দুটা দিনের প্রাকমুহূর্ত মানে আমার যারোহ তার সমারোহ দুটা দিনের প্রাকমুহূর্ততে আমি মুখ্য সম্পাদকের প্রমুখ করে আর যুটিয়া সম্পাদকের উপস্থিতিত আমি আসলে তখনলোক অনুরোধ করেছিল যে আমার জেলাখনের আমি স্থানীয় সকল যেই নহক জেলাখনের বিভিন্ন প্রান্তরপর আমার সংবাদসেবীসকল আহিব, মূল মণ্ডপত যেটা কোনো ধরনের অনুষ্ঠান হয়ে না থাকে এই মুহূর্ত অন্তত জিয়াবর কারণে একটা সাংবাদিকের আছুতীয়া কক্ষ আপনাদের নিশ্চয় যোগা করে দিয়ক আপনাদের অনুরোধ করেছিল আমি, যেহেতু আমার সাংবাদিকসকলে আহি তাতে বা বাতরি করার বিভিন্ন ধরনের কারণে আমি আসলে থাকিব কারণে সেই ক্ষেত্রে তিলমাত্র গুরুত্ব নিদিলে নিজাববিয়া যি তথ্য জনসংযোগ বলে একটা আছে তাদের বিষয়ববিয়া সকলে সুমায় ভর্তি হয়ে থাকে, আমার কোনো সদস্য তাদের আসলে স্থান নাই। ইয়ার পিহরিও আসলে আমার সংবাদসেবীসলক আসলে সংবাদ করলেও কবি নকলেও নাই তেনকা ব্যবহার করা দেখা গেছে, যেহেতু আজির দিনট আমার যখন সংবাদসেবী আইছে সেই সংবাদসেবীসলক রাজপথতে আমার জোতা খুলবলে কোয়া হয়েছে, এই একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা, রাজপথত কিয় জোতা খুলব লাগে তেনকান কথাও হয়েছে। আর যতাকা উত্তোলনস্থলীত এই পতাকা উত্তোলনস্থলীত আসলে আমার সংবাদসেবীসলক বিভিন্ন ধরনের বাধা প্রয়োগ করা হয়েছে বাতর সংগ্রহত, আসলে আমার যখন লাইভ ভ্যান আইসিল একটা বৈদ্যুতিক মাধ্যমক ইয়ারপর ওলাই যাওয়ার বাধা প্রদান করা হয়েছে, আন এন লাগে এনেকা ধরনের উপলুঙা কথাও কৈছে যে আপনাদের এটা যাব নয় প্রয়োজন হলে উপরে উড়ি যাক এনেকা ধরনের দুর্ভাগ্যজনক মন্তব্য দিছে। হ্যাঁ গতি এনেকা ধরনের একটা পরিবেশ দেখা গেছে যে আপনাদের বা বাতরি করে করব নকরে নকব এনেকা একটা আসলে ইয়াত একটা কথা হয়েছে বিগত সময় যে শঙ্করদেব সংঘর নিজের সৃষ্টির যে সংঘাত হয়েছিল সেই সংঘাত
তাহাঁতৰ আচলতে পুতক তুলিবলৈ আচলতে সংবাদ মাধ্যমে সকলো পক্ষ নিউজ কৰিব লাগে। গতিকে সেই পক্ষ নিউজখিনি কৰি যিহেতু সংবাদ শংকৰদেৱ সংঘৰ কিছু দিশ আমি দাঙি ধৰিছিলোঁ ৰাইজৰ আগত, গতিকে সেইকাৰণে হয়তো আমাৰ সংবাদ দেৱীসকলক আকোষমূলকভাৱে লৈ এনেকুৱা ধৰণে আচলতে এটা মানে অতি অস্বাভাৱিক এটা আচৰণ আমি আজি কোৱা যেন পৰিলক্ষিত। অতি দুৰ্ভাগ্যজনক কথা আচলতে যিটো সময়ত আছুতীয়া কক্ষ বাদেই দিলোঁ আপোনাক খোৱা পানী এটোপা, আপোনাক অভ্যৰ্থনাৰ ক্ষেত্ৰত খোৱা পানী এটোপা, কিন্তু তেওঁলোকে যথাৰ সামান্য সৌজন্যৰ কাৰণে বোধহয় তেওঁলোকে দেখা পোৱা নগ'ল। আচলতে কি হৈছে গোটেই বিষয়টো? এই বিষয়টো আচলতে বিশেষকৈ মই সকলোকে নকওঁ, বিশেষকৈ অভ্যৰ্থনা সমিতিয়ে এই ক্ষেত্ৰত বিশেষভাৱে গুৰুত্ব দিবলগীয়া আছিল, যিহেতু এইটো এটা আমাৰ কেন্দ্ৰীয় অনুষ্ঠান। এইটো যে অকল আমাৰ চৰাইদেউ জিলাৰ বুলি নহয়, অসম জুৰি এটা, অসমৰ এটা বৃহৎ অনুষ্ঠান। এইটো শংকৰদেৱ সংঘৰ অন্যতম দ্বিতীয় এটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানটোত যদি আমাৰ শংকৰদেৱ সংঘৰ নীতি আদৰ্শ তথা সংঘৰ সকলো কাৰুকাৰ্য আমি বিশ্ব দৰবাৰলৈ প্ৰতিষ্ঠা কৰাত যিসকলে বৈদ্যুতিকৰ পৰা আৰম্ভ কৰি ছপা মাধ্যমে যি ভূমিকা গ্ৰহণ কৰি আহিছে, এই ক্ষেত্ৰত আচলতে সংবাদ দেৱীসকলক তেওঁলোকে যি মতে গুৰুত্ব দিব লাগে সেইটো কিন্তু সঁচাকৈ গুৰুত্ব দিয়া পৰিলক্ষিত হোৱা নাই। আদৰণি সমিতিৰ ব্যৱস্থাপনা বৰগীত পৰিৱেশন কৰিবৰ বাবে আমি শিল্পীসকললৈ সেৱা নিবেদন কৰিছো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।